আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ফিরে দেখা ফিলিস্তিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি জুবায়ের হাসান। ফিরে দেখা ফিলিস্তিন অনুষ্ঠানের গত চতুর্থ পর্বে আদম আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের নবুয়তি এলাকাগুলো বর্ণনা করেছিলাম। আজকের পঞ্চম পর্বে আয়ুব আলাইহিস সালাম থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত তাদের নবুয়তি এলাকাগুলো নিয়ে আলোচনা করব। ইউসুফ আলাইহিস সালাম, শোয়াইব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের পরের সময়কালের নাবি ছিলেন হযরত আয়ুব আলাইহিস সালাম। হযরত আয়ুব আলাইহিস সালামের জন্মকাল নিয়ে মতভেদ আছে, তার জাতীয়তা, বংশ, এলাকা ইত্যাদি নিয়েও মতভেদ আছে। কেউ কেউ তাকে ফিলিস্তিন ও সিরিয়া অঞ্চলের নবী হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলাই এ বিষয়ে সর্বাধিক অবগত আছেন। হযরত আয়ুব আলাইহিস সালামের পরের সময়কালের নাবি ছিলেন ইউনুস আলাইহিস সালাম। হযরত ইউনুস আলাইহিস সালামের জন্মকাল নিয়েও মতভেদ আছে। কেউ কেউ তাকে মুসা ও দাউদ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কালের নবী বলেছেন। এ বিষয়ে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। হযরত ইউনুস আলাইহিস সালাম ইরাকের মসুল এলাকার নিনাওয়া অধিবাসীদের প্রতি প্রেরিত হয়েছিলেন। নিনাওয়া ইরাকের মসুল এলাকার কেন্দ্রীয় শহর ছিল। আল কোরআনে সূরা সাফফাতের 147 নম্বর আয়াতে এই শহরের জনসংখ্যা লক্ষাধিক বলা হয়েছে। মুসা আলাইহিস সালামের প্রায় 500 বছর পর দাউদ আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করেছিলেন। দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। তিনি যুবক বয়সে বনি ইসরায়েলিদের বাদশাহ তালুতের সেনাবাহিনীতে যোগ দেন। তালুতের সেনাবাহিনী জালিম, অত্যাচারী, জালুতের সেনাবাহিনীর তুলনায় ক্ষুদ্রতর এবং কম শক্তিশালী ছিল। এই স্বল্প শক্তি নিয়েই তালুত বাহিনী জালুত বাহিনীকে পরাজিত করেছিল। যুদ্ধের ময়দানে দাউদ আলাইহিস সালাম অত্যাচারী জালুতকে হত্যা করতে সক্ষম হন। তালুত ও জালুত বাহিনীর মধ্যে সংঘটিত যুদ্ধের ঘটনা আল কোরআনে সূরা বাকারার 246 থেকে 251 নম্বর পর্যন্ত আয়াতে বর্ণিত হয়েছে। রণাঙ্গনে দাউদ আলাইহিস সালাম অত্যাচারী জালুতকে হত্যা করতে পারায় তিনি বনি ইসরায়েলিদের নয়নের মধ্যমণি হয়ে ওঠেন। বাদশাহ তালুত তার নিজ কন্যাকে দাউদ আলাইহিস সালামের সাথে বিয়ে দেন। পরবর্তীকালে দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমকে রাজধানী করে যুক্তরাষ্ট্রীয় ফিলিস্তিন রাষ্ট্র গঠন করে। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র। সেই রাষ্ট্রটি বর্তমানকালের ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান এবং ইরাকের অঞ্চলকে সামিল করে গঠিত হয়েছিল। দাউদ আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব আনুমানিক 1004 থেকে 965 সন পর্যন্ত মোট 40 বছর ওই রাষ্ট্রের বাদশাহ ছিলেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে রাজত্ব প্রদান করেছিলেন। এ সম্পর্কে পবিত্র কোরআনের কয়েকটি স্থানে বর্ণনা রয়েছে। যেমন সূরা বাকারার 251 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশেষে আল্লাহর হুকুমে তারা তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল এবং আল্লাহ তাকে রাজত্ব দান করলেন এবং যা তিনি চাইলেন তাকে শিক্ষা দিলেন। আর আল্লাহ যদি এভাবে মানুষদের একটি দলকে অন্য আর একটি দল দিয়ে দমন না করতেন তাহলে অবশ্যই পৃথিবী বিপর্যস্ত হতো। কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি অনুগ্রহশীল, তাই তিনি এমনটা করেন। সূরা সোয়াদের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের রাজত্ব সম্পর্কে বলেন, আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম। এরপর সূরা সোয়াদের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আরো বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছি, অতএব তুমি লোকদের মাঝে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না। দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। সুলাইমান আলাইহিস সালাম পিতার রেখে যাওয়া বিশাল রাজত্ব লাভ করেন। সুলাইমান আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব আনুমানিক 965 থেকে 926 সাল পর্যন্ত মোট 40 বছর রাজত্ব করেন। তিনি 13 বছর বয়সে সিংহাসন লাভ করেন এবং 40 বছরের রাজত্বকালে 53 বছর বয়সে আকস্মিকভাবে ইন্তেকাল করেন। সুলাইমান আলাইহিস সালামের জন্ম সম্পর্কে সূরা সোয়াদের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি দাউদের জন্য দান করলাম সুলাইমানকে। সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী করা প্রসঙ্গে সূরা নামলের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল।
সুলাইমান আলাইহিস সালাম নিজেই আল্লাহর কাছে রাজত্ব লাভের জন্য প্রার্থনা করেছিলেন। আল কোরআনে সূরা সোয়াদের 35 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালামের সেই প্রার্থনাটি বর্ণিত হয়েছে এভাবে, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যা আমার পরে আর কারো না হয়, নিশ্চয়ই তুমি পরম দাতা। হযরত সুলাইমান আলাইহিস সালামের পরের নবী ছিলেন যথাক্রমে ইলিয়াস আলাইহিস সালাম এবং আল ইয়াসা আলাইহিস সালাম। হযরত ইলিয়াস এবং হযরত আল ইয়াসা আলাইহিস সালাম এই দুইজন নবীও ফিলিস্তিন অঞ্চলেই জন্মগ্রহণ করেন এবং তাদের নবুয়তি মিশনটাও ওই ফিলিস্তিন অঞ্চলেই ছিল। হযরত জুলকিফল আলাইহিস সালামের জন্ম ও মৃত্যুকাল, জাতীয়তা, বংশ, নবুয়তি এলাকা ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হতে পারা যায় না। অতএব হযরত জুলকিফল আলাইহিস সালামের এসব বিষয়ে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং হযরত আল ইয়াসা আলাইহিস সালামের 700-800 বছর পর ফিলিস্তিনে একই সময়ে তিন নবীর আবির্ভাব হয়। তারা হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের পুত্র হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মের 6 মাস পর ঈসা আলাইহিস সালাম। এই তিনজন নবীর মিশন এলাকা ফিলিস্তিনের অঞ্চলগুলোই ছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসার খাদেম ছিলেন। তিনি খুব সম্ভবত ঈসা আলাইহিস সালামের মাতা মরিয়মের খালু ছিলেন। সুতরাং সেই সম্পর্কের সূত্র ধরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের নানা এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের মামা ছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অতিশয় বৃদ্ধ হওয়ার পরও বিস্ময়করভাবে আল্লাহর অনুগ্রহে পুত্র ইয়াহিয়া আলাইহিস সালামকে লাভ করেন। বৃদ্ধ বয়সে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান লাভের ঘটনা সূরা মরিয়মের 2-10 নম্বর আয়াত পর্যন্ত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এটি সেই অনুগ্রহের বিবরণ যা তোমার রব তার বান্দা জাকারিয়ার প্রতি করেছিলেন যখন সে তার রবকে চুপি চুপি ডেকেছিল। সে নিবেদন করল, হে পরওয়ারদিগার, আমার অস্থি মজ্জা দুর্বল হয়েছে আর বার্ধক্যে আমার মাথার চুল সাদা হয়েছে। হে আমার প্রতিপালক, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি আর আমার পর আমার স্বগোত্রীয়দের মধ্য থেকে দিনের উত্তরাধিকারী হওয়ার ব্যাপারে আমি শঙ্কিত আর আমার স্ত্রীও বন্ধা। সুতরাং আপনার বিশেষ অনুগ্রহে আমাকে এক উত্তরাধিকারী দান করুন যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব বংশেরও উত্তরাধিকারী লাভ করবে। আর হে আমার রব, তাকে একজন পছন্দের মানুষ বানান। এই দোয়ার উত্তরে আল্লাহ তাআলা বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে একজন পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। আমি পূর্বে কারো এ নামকরণ করিনি। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমার ঘরে পুত্র সন্তান হবে কি করে যখন আমার স্ত্রী বন্ধা আর আমি বৃদ্ধ হয়ে শুকিয়ে গেছি? জবাব দেওয়া হলো, এরকমই হবে। তোমার রব বলেন, এটি তো আমার পক্ষে সামান্য ব্যাপার, এর আগে আমি তোমাকেও তো সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই পুত্রলাভের ঘটনাটি আরেকটি সূরা আলে ইমরানের 38-41 নম্বর পর্যন্ত আয়াতেও বর্ণিত হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মটা আরও বিস্ময়করভাবে সংঘটিত হয়েছিল। তিনি পিতা ছাড়াই মরিয়মের গর্ভে জন্ম লাভ করেন। তিনি বাইতুল মুকাদ্দাস থেকে দূরবর্তী বাইতুল লাহাম বা বেথেলহামে ভূমিষ্ঠ হন। পিতা ছাড়াই হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ঘটনা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 45-47 নম্বর পর্যন্ত আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে তার নিজের এক বাণীর সুসংবাদ দিচ্ছেন, তার নাম হবে মসিহ ঈসা ইবনে মরিয়ম, ইহকাল ও পরকালের সর্বত্রই সে সম্মানিত হবে, তাকে আল্লাহর কাছের বান্দাদের মধ্যে গণ্য করা হবে, সে লোকদের সাথে দোলনায় থাকা অবস্থাতেই কথা বলবে এবং বেশি বয়সে উপনীত হলেও কথা বলবে, বস্তুত সে একজন সৎকর্মশীল পুরুষ হবে। একথা শুনে মরিয়ম বলল, হে রব, আমার গর্ভে সন্তান কিভাবে হবে? আমাকে তো কোনো ব্যক্তি স্পর্শ পর্যন্ত করেনি। জবাব আসলো, এরূপই হবে, আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো কাজ করার ফয়সালা করেন তখন শুধু বলেন, হয়ে যাও, আর অমনি তা হয়ে যায়।
হযরত ঈসা আলাইহিসসালামের এই জন্মকাহিনীর আরো বিস্তৃত বর্ণনা সূরা মরিয়মের 16 থেকে 35 নম্বর পর্যন্ত আয়াতে অনুপম ভঙ্গিমায় বর্ণিত হয়েছে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় 560 বছর পর মক্কায় জন্মগ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। তিনি মক্কায় 13 বছর ধরে নবুয়তের প্রচার কাজ শেষে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। তিনি বাকি জীবনের 10 বছর মদিনাতেই বসবাস করেন। মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। দর্শক, আগামী পর্বের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।